নমস্কার এই মুহূর্তে আমরা রয়েছি ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশনের অফিসিয়াল ওয়েবসাইটে তো এখানে ক্লাস ইলেভেন ছাত্রছাত্রীদের ক্লাস টুয়েলভে প্রমোশন করে দেওয়ার জন্য একটি অফিসিয়াল নোটিফিকেশান জারি করা হয়েছে তো সেই নোটিফিকেশানে কি লেখা রয়েছে অল ওভার দ্য ডিটেলস আমরা আজকের এই ভিডিওতে জানব তো আপনারা যদি ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশান অফিসিয়াল পেজে চলে আসেন এখানে দেখতে পাবেন লেখা রয়েছে হাতের রাইট সাইডে প্রমোশন অফ ক্লাস টুয়েলভ মানে যে সমস্ত ছাত্রছাত্রীরা ক্লাস ইলেভেনে পড়ছো যাদের কিন্তু সমস্ত পরীক্ষা এখনও কমপ্লিট হয়নি তারা কিন্তু ক্লাস টুয়েলভে তাদেরকে কিন্তু প্রমোশন করে দেওয়া হবে তার মানে কিন্তু তোমরা যারা এখন ইলেভেনে পরীক্ষা যাদের কমপ্লিট হয়নি বা যাদের পরীক্ষা কিছু বাকি রয়েছে তাদের কিন্তু ক্লাস টুয়েলভে উঠিয়ে দেওয়া হবে মানে তা তোমাদের কিন্তু ক্লাস ইলেভেনে পাস করে দেওয়া হবে তো এ নিয়ে একটি অফিসিয়াল বিজ্ঞপ্তি জারি করা হয়েছে তো সেই বিজ্ঞপ্তিতে কি বলা রয়েছে অল ওভার দ্য ডিটেলস আজকের এই ভিডিওতে জানবো তবে তার আগে তোমাদের কাছে একটি রিকোয়েস্ট তোমরা যারা আমাদের চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব নি প্লিজ অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে এনেবেল করে রাখো এরকম লেটেস্ট আপডেট সবার প্রথমে পাওয়ার জন্য তো এখানে যদি তোমরা প্রমোশন টু ক্লাস টুয়েলভ এখানে যদি তোমাদের ক্লিক করে দাও এখানে ক্লিক করে দিলে কিন্তু একটি অফিসিয়াল নোটিফিকেশান তোমাদের সামনে কিন্তু চলে আসবে পিডিএফ আকারে এবং তোমাদের সুবিধার জন্য এই পিডিএফটি লিঙ্ক এই ভিডিওটি ডিসক্রিপশান বক্সে তোমরা কিন্তু পেয়ে যাবে তো কী বলা রয়েছে নোটিফিকেশনটা আমরা পরে পরে জানাবো তো ফার্স্টে এক নম্বর পয়েন্টে লেখা রয়েছে রিগার্ডিং দ্য ক্লাস ইলেভেন স্টুডেন্ট হু হ্যাভ নট অ্যাপেয়ার্ড ফর দ্য অ্যানুয়াল এক্সামিনেশান দেয়ার অ্যাটেন্ডেন্স থ্রু আউট দ্য অ্যাকাডেমিক ইয়ার অ্যান্ড দেয়ার পারফর্মেন্স ইন ইন্টারনাল অ্যাসাইনমেন্ট মে বি কনসিডার্ড দ্য ম্যানেজিং কমিটি উইল বি উইল কনসিডার দিস কেস অ্যান্ড দ্য ডিসন অফ দ্য ম্যানেজিং কমেটি ইন দিস রিগার্ড উইল বি ফাইনাল দ্য স্টুডেন্ট হু কুড নট অ্যাপেয়ার ইন দ্য অ্যানুয়াল এক্সামিনেশন ডিউ টু ইলনেস ও আদার জেনুইন গ্রাউন্ড মে অলসো বি প্রমোটেড ইন রেসপেক্টেড অফ দেয়ার অ্যাপ্লিকশন উইথ ডকুমেন্ট অন হ্যুমেনিট্রেন গ্রাউন্ড তো তার মানে এখানে কিন্তু এটা বলা রয়েছে দ্বাদশ শ্রেণী শিক্ষার্থীদের বিষয়ে যারা বার্ষিক পরীক্ষায় অংশ নেননি তাদের শিক্ষাবর্ষ জুড়ে উপস্থিত এবং অভ্যন্তরীণ মূল্যায়নে তাদের পারফরমেন্স বিবেচনা করা যেতে পারে এবং ম্যানেজিং কমিটি এই মামলাগুলি বিবেচনা করবে এবং এই বিষয়ে ম্যানেজিং কমিটির সিদ্ধান্ত চূড়ান্ত হবে যে সকল শিক্ষার্থীদের অসুস্থতা বা অন্য সত্যিকারের কারণে বার্ষিক পরীক্ষায় অংশ নিতে পারেনি তাদের জন্য কিন্তু মানবিক ভিত্তিতে নথিপত্র সহ তাদের আবেদন বিষয়ে পদোন্নীত দেওয়া যেতে পারে মানে কিন্তু তোমরা যারা পরীক্ষা অ্যাটেন্ড করি যদি শরীর খারাপ হয়ে থাকে বা যদি কোনো জেনুইন কারণ হয়ে থাকে তাহলে কিন্তু তোমাদেরকে প্রমোশন করে দেওয়া হবে ক্লাস টুয়েলভে এটা কিন্তু সমস্ত ম্যানেজিং কমিটির উপর নির্ভরশীল ম্যানেজিং কমিটি যে ডিসিশনটি নিবে সেটা কিন্তু চূড়ান্ত সিদ্ধান্ত বলে এখানে কিন্তু গণ্য হবে তো ক্লাস ইলেভেনে তোমরা যারা পড়ছো তোমরা যদি এক্সাম দিয়ে থাকো অবশ্যই কিন্তু তোমরা ক্লাস টুয়েলভে প্রমোট হয়ে যাবে এবং যারা কিন্তু এক্সাম দাওনি তারাও কিন্তু প্রোমোট হয়ে যেতে পারো ক্লাস টুয়েলভে এরপর দু নম্বর পয়েন্টে কি লেখা রয়েছে চলো পড়ে নেওয়া যাক তো 2 নম্বর পয়েন্টে লেখা রয়েছে ফর प्रिपरेशन অফ দা ক্লাস ইলেভেন মার্কশিট রিগার্ডিং দা एग्जामिनेशन হুইচ কুড नॉट बी कंडक्ट बिकॉज অফ কোভিড 19 সিচুয়েশন মার্কস रिक्वायर्ड ফর দা কন্টিনিউশন অফ স্কলারশিপ ই এটসেট্রা মে বি অ্যাওয়ার্ড টু অল দা স্টুডেন্ট হু হ্যাভ Appeared ইন আদার एग्जामिनेशन তার মানে কিন্তু এখানে এটা বলা হচ্ছোদশ শ্রেণীর মার্কশিটের প্রস্তুতির জন্য কোভিড 19 অবস্থার কারণে পরীক্ষা অনুমতি হতে পারেনি তোমরা সবাই জানো যে কোভিড নাইন্টিন কারণে কিন্তু তোমাদের পরীক্ষাটি পিছিয়ে গেছিলো এবং কিন্তু পরীক্ষাটি ক্যান্সেল করে দেওয়া হয়েছে সে বিষয়ে বৃত্তি ধারাবাহিকতার জন্য প্রয়োজনীয় নাম্বার ইত্যাদি অন্য অন্য পরীক্ষায় অংশ নামা সকল শিক্ষার্থীকে প্রদান করা যেতে পারে মানে তোমরা যে অ্যাটেন্ড করেছো পরীক্ষায় তার জন্য কিন্তু তোমাদের যে নাম্বার রয়েছে সেটা কিন্তু তোমার যে যেগুলো এক্সাম হয়নি সেগুলো কিন্তু তোমরা কিন্তু নাম্বার কিন্তু পেয়ে যাবে তার মানে কিন্তু এখানে এটা বলা রয়েছে দ্বাদশ শ্রেণীর মার্কশিট প্রস্তুতির জন্য কোভিড নাইন্টিন অবস্থার কারণে সেই পরীক্ষা অনুষ্ঠিত হতে পারেনি মানে কিন্তু তোমরা যে মার্কশিট পাবে এবং তোমাদের যে এক্সাম হওয়ার কথা ছিল সেটা কিন্তু কোভিড নাইন্টিনের কারণে কিন্তু মানে করোনা ভাইরাসের কারণে কিন্তু সেটা কিন্তু কন্টাক্ট হতে পারেনি সেটা তোমাদের এক্সামও হয়নি এবং মার্কশিটও কিন্তু তৈরি হওয়া সম্ভব হচ্ছে না এই করোনা ভাইরাসের কারণে এখানে কিন্তু এটা বলা রয়েছে এবং এখানে কিন্তু এটাও বলা রয়েছে যে তোমরা যে বৃত্তি বা ধারাবাহিকতার জন্য যে তোমাদের নাম্বারটি তোমাদের তোমাদের নাম্বারটি যে দেওয়া হবে সেটা কিন্তু তোমাদের কিন্তু কনসিডার করে কিন্তু নাম্বারটি দিয়ে পাশ করে দেওয়া হবে অবশ্যই এখানে কিন্তু তোমরা যে যে ভালো নাম্বার রয়েছে সেই সাবজেক্টে সেই নাম্বার উপর ভিত্তি করে তোমাকে কিন্তু অন্য অন্য সাবজেক্ট যেগুলো তোমাদের এক্সাম হয়নি সেগুলোতে কিন্তু নাম্বার দিয়ে দেওয়া হবে এবং এখানে কিন্তু এটা বলা হয়েছে লাস্ট লাইনে বেস অন দা অ্যাভোভ ক্রাইটেরিয়া ইনস্ট্রাকশন আর রিকোয়েস্ট টু ডিস্ট্রিবিউট দ্য ক্লাস ইলেভেন মার্কিট টু দ্য স্টুডেন্ট অল দ্য আর্লিয়স্ট তার মানে কিন্তু এখানে এটা বলা হয়েছে উপরে যে সমস্ত গাইডলাইন এবং ইনস্ট্রাকশন দেওয়া ছিল তার উপর ভিত্তি করে এখানে বলা হচ্ছে তোমরা যে ক্লাস ইলেভেনে পড়ছো তার যে মার্কশিট আছে তোমরা কিন্তু কিছুদিনের মধ্যেই তোমাদের স্কুলের থেকে কিন্তু পেয়ে যাওয়া সেটা কিন্তু তার জন্য তারা কিন্তু অবশ্যই চেষ্টা করছে তো আশা করি তোমরা কিন্তু কিছু দিনের মধ্যেই তোমাদের হাতে মার্কশিট এবং সার্টিফিকেট পেয়ে যাবা আশা করি ভিডিওটি তোমাদের ইনফরমেটিভ লেগেছে ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দাও সমস্ত বন্ধু বান্ধবীর সাথে কিন্তু ভিডিওটি শেয়ার করে দাও এবং তোমরা যদি ক্লাস ইলেভেনে পড়ো তাহলে কিন্তু সবাই সবার সাথে কিন্তু ভিডিওটি শেয়ার করে দাও এবং তোমরা যদি আপনার চ্যানেলে নতুন হয়ে থাকো এবং এইরকম লেটেস্ট আপডেট সবার প্রথমে যদি পেতে যাও আপনার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাঁচ হাজার টাকা আইকনটিকে এনেবেল করে দাও তাহলে কিন্তু সঙ্গে সঙ্গে কিন্তু ভিডিও নোটিফিকেশন তোমরা পেয়ে যাবে ভিডিওটি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ